আমার স্বামী মারা যাওয়ার পর আমি এই দোকান ভাড়া দিয়ে আমি সংসার চালাই, আমার ছেলে মেয়ের পড়াশোনা করে। আমি সে ওয়ারিশ দান্ডার দাবি করে আমার এই ঘর দিনে এসে রাত্রে এসে বাংসুর করছে। আমি এসে ফিরাই তো আমার আর লোক অনেক লোকজন আছে, আমি চিনি না ওই লোক। আর হের মেয়ের জামাই আছে। আপনার দোকানদার আপনার কাউরে মারছে কিনা? আমার গত আঘাত করছে, আমার এই যে হাতটাই করছে। কে মারছে এটা? এটা মারছে সাওয়াল। আমি বিচার চাই। পুলিশ পুলিশ এসে কি করলো? পুলিশ কিচ্ছু করে নাই, পুলিশ এসে ই করে এগো থামাইছে। থামাই তারা এরা বিচারের দিন দিছে শুক্রবারে বসার জন্য। অরিশ পাই বোঝায় না, আমার দুইটা ঘর ভাঙে হলাইছে। কারেন্টের মিটার আসলে মিটারও মনে করেন ওরা নিজেরাই কাইটা লাইন কাইটা তারপরে অন্য দোকান নিয়ে বসাইছে। এখন আপনি কি চাচ্ছেন তাহলে? আমি এটার বিচার চাই, কঠিন শাস্তি চাই। এগো আমার নাবালক বাচ্চা রেখে মারা গেছে, আমার কেউ নাই, আমি অসহায়, আমার ভাই বোনেরা কেউ নাই আমার। আমি এটা সুস্থ বিচার চাই। দোকানের ব্যাপারে কিছু সন্ত্রাসী লোকজন এসে এই দোকানটা ভাঙছে। আমরা হাট কমিটির লোকজন এসে বললো প্রদেশে থামে না। পরে থানার লোকজন আসছে, থানার লোক আসার পরে কোনো পদক্ষেপ নেয় নাই। এই জায়গা বিদ্যুতের লাইন ছিল, এই আমাদের এই ঘরটা সাইডে আমার একটা দোকান আছে, ওই দোকানে আমার মাল আছে অনেকগুলো। তো আমরা অফিসারে বললাম যে সে বিদ্যুতের লাইন কাটা ছাড়া যে কাজটা করলো এবং কি এই ঘরটা ভাঙলো, তাহলে কেন ভাঙলো? যদি এদের আগুন লেগে যেত এত বড়ো মার্কেটের ক্ষতিপূরণ কে দিত? এ কথা বলার পরে এরা বেশি বেশি উত্তেজিত হয়েছে, মানে আপনি যারা নাকি এই ঘরটা ভাঙছে। আর এই ঘর এই জায়গাটা নিয়ে দীর্ঘদিন যাবত মামলা চলতেছে, বাটারা মামলা। বাটারা মামলা রায় না হওয়া সত্ত্বেও এই বাজারে সবাই জানে যে এই জায়গাটা নিয়ে বাটারা মামলা চলতেছে। হামলা হওয়ার সময় ছিল এই ছিল সাওয়াল, ছিল সাওয়ালের কাকা কায়ম, কায়ম না এই যে মজলিস খা, আর হলো ছিল হলো সাওয়ালের স্বাস্থ্য ভাই মজলিস খার ছেলে আর তার মেয়ের জামাই, আরও কিছু লোক ছিল, তাদের আমরা চিনি না। তাদের হাতে কিছু ছিল? হ্যাঁ, তাদের হাতে ছিল। এটা ভাঙ্গার যা যা যন্ত্রপাতি লাগে তাই ছিল, এবং কি সাপুল ছিল, আপনার হাতুড় ছিল, আর অন্য অন্য বাঁশ লুটি লুটি ছিল, এরকম যন্ত্রপাতি তাদের কাছে ছিল। দেখলাম যে মজলিস খান, তার ছেলে সাজিদ এবং তার ভাতিজা সাওয়াল এবং তার মেয়ের জামাই ছিল, তারা দেখলাম যে আরও কয়েকজন লোক ছিল, তাদের নিয়ে ঘর ভাঙচুর করতেছে। আমরা বাধা দিতে আসলে আমাদেরকে মানে মারধর করতে আসে এবং আমার মায়ের গায়ে হাত তুলছে তারা। আর তারপরে যে দোকানদার কি করলো বা বিদ্যুতে কি করলো এগুলো তো বলেনি। হ্যাঁ, এই ঘরে মানে দোকানে মালামাল ছিল, মালামাল তারা সব বাইরে ফেলে দিছিল। আর ওই বিদ্যুতের যে লাইন ছিল সেটা মানে তারা ওই খুলে অন্য একটা জায়গায় আর কি লাগাই দিয়েছে।